আসসালামু আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহ পাকের কৃপায় সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি বলবো হৃদরোগ নিরাময় কিভাবে করা যাবে, অর্থাৎ হৃদরোগ নিরাময়ের ঘরোয়া উপায়। হৃদরোগ বা হার্টের রোগ বলে থাকি, হার্ট ডিজিজ, হৃদরোগ অর্থাৎ হার্টের রোগ হলে আমাদের বুক ধপধপ করে, বুকে বিষ হওয়ার ফলে শ্বাস প্রশ্বাস নেওয়ায় কষ্ট হয়, বুকের বাও পাশে বিষ হয় এবং সাথে সাথে মাথা ঘুরায়। অতিমাত্রা মানসিক উত্তেজনা এবং মানসিক শ্রমের জন্য এই রোগ হয়ে থাকে। আমাদেরকে অতিমাত্রা চিন্তা ভাবনা করা থেকে বিরত থাকতে হবে। ডায়াবেটিস উচ্চ রক্তচাপের জন্য এই রোগ হতে পারে। এই রোগ নিরাময় করার কয়টি মান ঘরোয়া উপায়। অর্জুন গাছের ছাল 25 গ্রাম, গাখির 150 গ্রাম এবং পানি 450 গ্রাম একসাথে সিদ্ধ করে নিতে হবে। তারপর দিনে 3 বার 3 চামচ করে নিয়মিত খেলে এই আরোগ্য হবে। রসুন 4 কোয়া বেটে 1 কাপ দুধের সাথে 15 দিন মান খেলে এই রোগ আরোগ্য হয়। আমের রসের সাথে খাঁটি মৌ মিশিয়ে খেলে হৃদরোগ উপশম হয়। আমলক্ষীর রস 1.5 চামচ 1 কাপ দুধের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়া হৃদরোগের জন্য উপকারী। খেজুরের 4 চামচ রসের সাথে অর্জুন ছাল চূর্ণ 5 গ্রাম মিশিয়ে দিনে 2 বার খেলে হৃদরোগ ভালো হয়। অর্জুন ছালের চূর্ণ 5 গ্রাম, ছাগলের দুধ, ঘিউ, মৌ এবং চিনি সম পরিমাণ মিশিয়ে দিনে 2 বার খেলে বুকের ধপধপনি ভালো হয়। তিতা দ্রব্য, অতিভোজন, মাদক দ্রব্য, পাহাড়ে উঠা বা উঁচু স্থানে উঠা, যে কোনো উঁচু স্থানে উঠা, পেঁয়াজ, কাঁচা লবণ, শিম, গরু পাখি খাদ্য বর্জন করতে হবে এবং সাইকেল চলা থেকে বিরত থাকতে হবে। এই রোগের কয়টি মান উপকারী খাদ্য। আদা, বেল, আপেল, ডালিম, নাশপাতি, কিশমিস, রসুন, দুধ, মাখন, ধনিয়া, মৌ, সজনা, পুদিনা, থানকুনি, আম, কুমড়া। এই রোগের প্রতিষেধক, নিয়মিতভাবে অর্জুন গাছের চূর্ণ অথবা রস খেতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইরে সুস্বাস্থ্য দান করুক, আমিন।